হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ম্যাথ সেন্টার আজকে আমি তোমাদের আর আর এন প্রিভিয়াস ইয়ার টু থাউজেন্ড সিক্সটিনের ম্যাথের কোশ্চেন সলভ করাবো কারণ রেলের এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে তো আজকে এন টি এরপর আমি তোমাদের দু হাজার আঠেরো উনিশে রেলের যা যা এক্সাম হয়েছে সেগুলোরও ম্যাথের কোশ্চেন আপলোড করে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব আমার পক্ষে ওকে তো আর আর এন টিপিসিতে মোট একশোটা কোশ্চেন থাকে দেড় ঘন্টার প্রিলিতে মানে সিবিটি ওয়ান যেটা হয় সেখানে মোট একশোটা কোশ্চেন থাকে দেড় ঘন্টা যার মধ্যে তিরিশটা অঙ্ক থাকে ঠিক আছে তো তিরিশটা অঙ্কের মধ্যে কেউ যদি পঁচিশটাও করতে পারো বা অঙ্কে যদি টোয়েন্টি ফাইভ প্লাস তুলে নিতে পারো তাহলে কিন্তু প্রিলিতে কোয়ালিফাই করে যাওয়াটা কোনো ব্যাপারই না ওকে তো যারা যারা প্রিভিয়াস ইয়ার ভালো করে সলভ করতে চাও এবং শর্ট ট্রিকগুলো ভালো করে শিখে নিতে চাও তারা কিন্তু ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ না করে ধৈর্য রেখে শেষ অব্দি দেখতে থাকো কারণ এতগুলো যেহেতু কোশ্চেন সলভ করাতে হবে ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে ওকে আর এই আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে কিউম্যাথস ডট কম সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে তোমরা পিডিএফ হিসেবে কোশ্চেনগুলো ডাউনলোড করে নিতে পারবে সাথে অ্যান্সার কিও থাকবে আর সলভিংটা তো আমি করাচ্ছি তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা খাতা নিয়ে বসো আর ক্লাস চলতে চলতে সবচেয়েগুলো নিজেদের মতন করে খাতায় নোট করে নাও ওকে আজকের ফার্স্ট অঙ্গ কী বলছে দেখো ইফ স্কোয়ার রুট অফ সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এই পুরো জিনিসটা ঠিক আছে তো নাম্বার সিস্টেমের পার্ট টুয়ের ক্লাস আমি তোমাদের যেটা করিয়েছিলাম সেখানে আমি শিখিয়েছিলাম যখন এই রকম জিনিসটা থাকবে সেটা কীভাবে তোমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবে মানে এটা সঠিকটা আমি শিখিয়ে দিয়েছিলাম কি বলেছিলাম আরও একবার বলে দিচ্ছি যখনই দেখবো আমরা স্কোয়ার রুটের ভেতরে এরকমভাবে ডেসিমেল দিয়ে নাম্বার আছে প্রথমেই আমরা দেখে নেব যে ডেসিমেলের পরে কয়টা ডিজিট আছে ঠিক আছে যতগুলো ডিজিট থাকবে যখন আমরা স্কোয়ার রুট তুলে এমনি নাম্বারটা লিখবো তখন ডান দিক থেকে তার হাফ নাম্বার অফ ডিজিট ক্যালকুলেট হয়ে পয়েন্টটা বসবে ঠিক আছে তো এখানে পয়েন্ট পর কতগুলো ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটখানা ডিজিট আছে তাহলে কত হবে ডান দিক থেকে চারটে ঘর এদিকে পয়েন্টটা বসবে তাই তো আবার স্কোয়ার রুট অফ সিক্স হান্ড্রেড মানে হচ্ছে টোয়েন্টি আর তলাতে আছে আবার টোয়েন্টি ফাইভ তার মানে স্কোয়ার রুট অফ টোয়েন্টি মানে হচ্ছে কি যে ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভকে যদি আমি ফাইভ দিয়ে কাটি তাহলে কত হবে অনলি ফাইভ হবে তাহলে এটাকে যদি স্কোয়ার রুট দিয়ে তুলি তাহলে কত হবে এখানে হচ্ছে কি যে টোয়েন্টি আর এখানে এই দিক থেকে চারটে ঘর এদিকে পয়েন্টটা বসলো আর তলায় কি আছে স্কোয়ার রুট অফ টোয়েন্টি ফাইভ মানে ফাইভ তো এটাকে যখন তোমরা কাটাকুটি করবে এটা কত বসবে জিরো জিরো মানে পয়েন্ট জিরো জিরো যেহেতু দুটো নাম্বার একসাথে নিচ্ছি আবার একটা জিরো মানে ফাইভ তো হয়ে গেলো পয়েন্ট জিরো 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 ফাইভ ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের এখানে অপশান ডি ওকে আচ্ছা নেক্সট অঙ্ক কী বলছে দেখো থার্টি পেন্স অ্যান্ড সেভেন্টি ফাইভ পেনসিল ওয়ার পারচেসড ফর রুপিস সিক্স হান থ্রি হান্ড্রেড নাইনটি ইফ দ্য অ্যাভারেজ প্রাইস অফ এ পেন্সিল ইজ রুপিস টু দেন ক্যালকুলেট দ্য অ্যাভারেজ প্রাইস অফ এ পেন তাহলে কী বলছে তিরিশটা পেন এবং পঁচাত্তরটা পেনসিলের টোটাল দাম হচ্ছে তিনশো নব্বই টাকা ঠিক আছে থার্টি পেন এবং পঁচাত্তরটা পেনসিলের দাম হচ্ছে থ্রি হান্ড্রেড রুপিস ওকে আবার কী বলে দিয়েছে দেখো ইফ দ্য অ্যাভারেজ প্রাইস অফ এ পেন্সিল হচ্ছে কি যে দু টাকা তার মানে একটা পেনসিলের দাম হচ্ছে দু টাকা তো এখানে মোট কটা পেন্সিল আছে মোট পঁচাত্তরটা পেনসিল আছে তাহলে একটার দাম দুটো হলে পঁচাত্তরটা পেনসিলের দাম কত হবে দেড়শো টাকা হবে ঠিক আছে তাহলে একটা পেনের দাম কত সেটা বার করতে দিয়েছে তাহলে থার্টি পেন প্লাস এখানে কত ওয়ান ফিফটি ইকুয়াল টু থ্রি হান্ড্রেড নাইনটি তাহলে থার্টি পেন কত হবে থ্রি হান্ড্রেড নাইনটি মাইনাস ওয়ান ফিফটি জিরো ফোর টু তাহলে একটা পেনের দাম কত হবে রুপিস এইট মানে হয়ে গেল এখানে আমাদের অপশান সি বুঝতে পারলে কত ইজি অঙ্ক দিয়েছে দেখো নেক্সট অঙ্ক পাইপ অ্যান্ড সিস্টেম কী বলছে টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন টুয়েলভ অ্যান্ড সিক্সটিন মিনিট রেসপেক্টিভলি বোথ পাইপস আর ওপেন টুগেদার বাট ফোর মিনিট বিফোর দ্য ট্যাঙ্ক ইজ ফুল পাইপ এ ইজ ক্লোজড ঠিক আছে তাহলে কি বলছে দুটো পাইপ আছে এ আর বি একজন টুয়েলভ মিনিটে একটা সিস্টেমকে ফিল করে বা একটা ট্যাঙ্ককে পুরো ফিল করে আর একজন হচ্ছে কি যে সিক্সটিন মিনিট নেয় একজন টুয়েলভ মিনিট আর একজন সিক্সটিন মিনিট এবারে বলছে যে দুটো পাইপই একসাথে খুলে রাখা হয়েছে কিন্তু পাইপটা মানে পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাওয়ার চার মিনিট আগে ঠিক আছে চার মিনিট আগে পাইপ একে ক্লোজ করে দেওয়া হয়েছে বুঝতে পারলে এই জায়গাতে দুটো পাইপই একসাথে খুলে রাখা হয়েছে কিন্তু ট্যাঙ্কটা যখন ভর্তি হয়ে গেছে তার চার মিনিট আগে মানে ট্যাঙ্ক ভর্তি হয়ে যাওয়ার চার মিনিট আগে পাইপ এটা বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে ইন হাউ মেনি মিনিট উইল দ্য ট্যাঙ্ক বি ফুল তাহলে টোটাল কত মিনিটে ট্যাঙ্কটা ফুল হয়েছে সেটা বের করতে দিয়েছে ঠিক আছে তাহলে আমি এটা মানে এফিসিয়েন্সি ধরে করব অবশ্যই আমি তোমাদের যেভাবে টাইম অ্যান্ড ওয়ার্ক করিয়েছি সেই টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম কিন্তু একই তো এখানে লিখলাম এ এখানে লিখলাম বি এখানে আমরা টাইমটা লিখব তো এর ভর্তি হতে কতক্ষণ টাইম লাগে টুয়েলভ এ পাইপ দিয়ে এবং বি পাইপ দিয়ে হচ্ছে কি যে সিক্সটিন মিনিট এবারে আমরা টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের কত সেটা বের করে নেবো সেটা বের করার জন্য কী করতে হবে টুয়েলভ আর সিক্সটিনের এলসিএম নিতে হবে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কি টোটাল ক্যাপাসিটি কত এল সি এম টুয়েলভ বা সিক্সটিন কত এখানে ফর্টি এইট তাহলে ফর্টি এইট যদি হয় তাহলে এফিসিয়েন্সি কত হবে এফিসিয়েন্সি মানে হচ্ছে কি এক মিনিটে কতটা ভর্তি করতে পারে বা এক মিনিটে কাজ করার ক্ষমতা কি করতে হবে এই টোটাল ক্যাপাসিটিকে টাইম দিয়ে ডিভাইড করতে হবে আচ্ছা তোমাদের এখানে ফর্মুলাটা আমি লিখিয়ে দিই সেটা হচ্ছে কি টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন টোটাল এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক মানে কিন্তু টোটাল ক্যাপাসিটি ঠিক আছে এই একটাই হচ্ছে কি যে ফর্মুলা যেটা টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেমের জন্য করতে হবে ঠিক আছে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি তাহলে টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি এখানে হচ্ছে ফর্টি টাইম কত টাইম হচ্ছে টুয়েলভ তাহলে ওয়ার্কে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব তাহলে পাইপ এর এফিসিয়েন্সি কত পাইপের এফিসিয়েন্সি হচ্ছে কি যে ফোর মানে এক মিনিটে ও ফোর ইউনিট ভর্তি করতে পারে ওকে আর পাইপ বিয়ের এফিসিয়েন্সি কত হবে ফর্টি এইট বাই সিক্সটিন মানে হচ্ছে কি যে থ্রি আমরা পেয়ে গেলাম এইবারে তোমরা ভালো করে দেখো এখানে অঙ্কটাতে বলেছে যে ফোর মিনিট বিফোর দ্য ট্যাঙ্ক ইজ ফুল পাইপ এ ইজ ক্লোজড তাই তো তার মানে কি ট্যাঙ্কটা যখনই ফুল হয়েছে তার চার মিনিট আগে পাইপ এটা ক্লোজ করে দেওয়া হয়েছে তার মানে লাস্ট চার মিনিট কে কাজ করেছে অবভিয়াসলি পাইপ বি কাজ করেছে তাই তো লাস্ট চার মিনিট পাইপ বি কাজ করেছে তো পাইপ বি যদি এক মিনিটে থ্রি ইউনিট কাজ করতে পারে তাহলে ফোর মিনিটে ও কত কাজ করেছে পাইপ বি লাস্ট ফোর মিনিটে কত কাজ করেছে থ্রি ইন্টু ফোর মানে টুয়েলভ ইউনিট কাজ করেছে বুঝতে পারলে এই জায়গাটা আচ্ছা টোটাল ওয়ার্ক হচ্ছে ফর্টি এইট ইউনিট এবং লাস্ট ফোর মিনিটে বি একা কাজ করেছে টুয়েলভ ইউনিট কাজ করেছে তাহলে এই ফর্টি এইট থেকে যদি আমি টুয়েলভ বাদ দিয়ে দিই কত বলে থাকছে থার্টি সিক্স ইউনিট এই থার্টি সিক্স ইউনিট মিলে তো পাইপ এ আর বি দুজনে মিলে একসাথে কাজ করেছে না ওই লাস্টের চার মিনিটের আগের বাকি কাজটুকুনি তো এ আর বি দুজনে মিলে একসাথে করেছে তো কতটা কাজ করেছে তখন একসাথে থার্টি সিক্স ইউনিট কাজ করেছে তাহলে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত কারণ ওরা যখন একসাথে কাজ করবে তখন ওরা ওদের টোটাল এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে টোটাল এফিসিয়েন্সি কত সেভেন ইউনিট সেভেন সেভেন ইউনিট না সেভেন মানে হচ্ছে কি এক মিনিটে সেভেন ইউনিট কাজ ওরা দুজনে মিলে একসাথে করতে পারে আচ্ছা টোটাল কত কাজ করেছে থার্টি ইউনিট করেছে তাহলে এখন আমরা টাইমটা বের করার জন্য কি করব এই কতটা কাজ করেছে সেটাকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা টাইমটা পেয়ে যাব মানে থার্টি সিক্স কাজ দুজনে মিলে করেছিল কতটা কত এফিসিয়েন্সি নিয়ে করেছিল সেভেন এফিসিয়েন্সি নিয়ে করেছিল তাহলে থার্টি সিক্সকে যদি আমরা সেভেন দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা টাইমটা পেয়ে যাব কত পাবো এখানে আমরা পাবো ফাইভ মিনিট এইট পয়েন্ট সামথিং ঠিক আছে এইট সেকেন্ড তাহলে এখানে টোটাল টাইমটা জানতে চেয়েছে টোটাল কত দেখো এখানে পাঁচ মিনিট আট সেকেন্ড মিলে তো দুজনে মিলে করেছে এবং এ কে বন্ধ করে দেওয়ার পর বি আবার একা চার মিনিট কাজ করেছে তাহলে টোটাল টাইম কতক্ষণ লেগেছে এইটা প্লাস ফোর মানে নাইন মিনিট এইট সেকেন্ড ওকে মানে হয়ে যাচ্ছে অপশান এ নেক্সট অঙ্ক ইফ রুট ফাইভ টু দেন রুট ফাইভ বাই রুট টু কত সেটা বার করতে দিয়েছে ঠিক আছে দেখুন রুট ফাইভের ভ্যালুটা দিয়ে দিয়েছে কিন্তু রুট টুয়ের ভ্যালুটা দেয়নি বাট রুট ভ্যালুটা আমাদেরকে জানতে হবে আমরা জানি রুট মানে হচ্ছে ওয়ান ফোর ঠিক আছে এটা হচ্ছে রুট টুয়ের ভ্যালু সেটা তোমাদেরকে জানতে হবে আর রুট থ্রিটাও লিখে দিই রুট থ্রি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এই ভ্যালুগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে যদি পরীক্ষাতে না দেয় তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না যেমন এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু দেয়নি ওকে তাহলে রুট ফাইভ বাই রুট টু করতে হবে মানে কত টু পয়েন্ট টু থ্রি সিক্স বাই ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এইটা তোমাদেরকে করতে হবে তো পয়েন্ট তো দেখো এখানেও পয়েন্টের পর তিনটে এখানেও পয়েন্টের পর তিনটে তো এটাকে তুলে দিলে এটাকে তোমরা দুই দিয়ে কাটাকুটি করো তাহলে কত হবে ওয়ান আর এটা কাটলে হচ্ছে কি যে সেভেন জিরো তো দেখো এই জিনিসটা কিন্তু মানে ডিভাইড করতে হবে বাট পুরোটা করার দরকার নেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে সেভেন জিরো সেভেন আর এখানে ওয়ান দেখো প্রথমে তো ওয়ান দিয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারছি ঠিক আছে তো এখানে কথা হচ্ছে ওয়ান ওয়ান আর ফোর এরপরে আছে ফোর তারপর এখানে তুমি পয়েন্ট দিয়ে এখানে জিরো নিয়ে এলে ঠিক আছে এবারে দেখো ওয়ান পয়েন্ট সবগুলোর ক্ষেত্রেই আছে একমাত্র অপশান সি এর ক্ষেত্রে নেই তো অপশান সি কিন্তু আমরা এখানে এলিমিনেট করে দিলাম এইবারে তিনটের ক্ষেত্রে আছে কিভাবে করবে দেখো প্রথমে আছে এদিক থেকে করি প্রথমে আছে ওয়ান পয়েন্ট সেভেন তাই তো তার মানে এটাকে যদি তুমি সেভেন দিয়ে করো তো এখানে কত হবে এই সেভেনটাকে যদি তুমি সেভেন দিয়ে করো সাত সাততে উনপঞ্চাশ কিন্তু এখানে আছে একচল্লিশ তাহলে সেভেন দিয়ে করলে তো বড় হয়ে যাবে অবভিয়াসলি হবে না আচ্ছা এইট আছে সেভেন দিয়েই যদি না হয় তাহলে এইট দিয়ে তো আরোই হবে না তাহলে দেখো একমাত্র ফাইভ যেটা ফাইভ দিয়ে হতে পারে কারণ করলে এটা পাঁচ সাততে পঁয়ত্রিশ বা আরও একটু কিছুটা বড় হবে তার মানে এখানে কিন্তু আর করার দরকারই নেই হয়ে গেল আমাদের অপশান এ ওয়ান পয়েন্ট ওয়ান ওকে আচ্ছা নেক্সট অঙ্ক কী বলছে দেখো ইফ দ্য এইচ এফ অফ টু নাম্বারস ইজ সিক্সটিন অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ সিক্সটিন ফাইন্ড দ্য নাম্বার ঠিক আছে এইচ এফ মানে কি গসাগু তাহলে দুটো নাম্বারের গসাগু বলে দিয়েছে সিক্সটিন এবং দুটোর ফল বলে দিয়েছে সিক্সটিন তাহলে নাম্বারগুলো কত প্রথমেই চলে আসো অপশানের দিকে দুটো নাম্বারের ডিফারেন্স বলে দিয়েছে সিক্সটিন তাহলে দেখে নাও যে এখানে যে নাম্বারগুলো দিয়েছে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স সিক্সটিন কি না দেখো এইখানে ডিফারেন্স সিক্সটিন ঠিক আছে এখানেও ডিফারেন্স সিক্সটিন ঠিক আছে এখানে দেখো ডিফারেন্স মোটেও সিক্সটিন না এখানে ডিফারেন্স মোটেও সিক্সটিন না তাহলে অপশান সি আর অপশান ডি তো এমনিই বাদ চলে গেলো ঠিক আছে এইবারে দেখতে হবে তার মানে এই দুটো অপশান ডিফারেন্স সিক্সটিন মানে এই কন্ডিশানটা করছে এবারে দেখো আমাদের আলাদা করে এইচসিফ বের করারই দরকার নেই শুধু দেখে নাও যে এইগুলোর মধ্যে কার এইচ সি সিক্সটিন হচ্ছে এইচ মানে কি এইচ মানে হচ্ছে কি হায়েস্ট কমন ফ্যাক্টর দুটো নাম্বারের এইচ এমন একটা হবে যেই এইচ দিয়ে ওই নাম্বার দুটোকে দুটোকেই পুরোপুরিভাবে ডিভাইড করে যাবে তাই তো ধরো ফোর আর এইট দুটো নাম্বার আছে তাহলে এদের এইচ এফ কত হবে এদের এইচ এফ হবে কি ফোর তাই তো কারণ ফোর দিয়ে যদি তুমি ফোরকে ডিভাইড করো তাহলেও পুরোপুরি ডিভাইড করা যাবে এবং ফোর দিয়ে যদি তুমি এইটকে ডিভাইড করো তাহলেও হবে দেখো এখন টুও কিন্তু আছে যেটা ফোরকেও ডিভাইড করা যাচ্ছে এইটকেও ডিভাইড করা যাচ্ছে কিন্তু এইচ এফ এইচ এফ মানে হায়েস্ট কমন ফ্যাক্টর আমাকে হায়েস্ট নাম্বারটাই নিতে হবে যেইটা দিয়ে দুটো নাম্বারকেই ডিভাইড করা যাবে এটাকেই বলা হয় এইচ এফ তাহলে এবারে দেখো যে এখানে এই দু যে নাম্বারগুলো আছে এগুলোর মধ্যে কার এইচ এফ সিক্সটিন আসছে দেখো সিক্সটিন দিয়ে কি তার মানে কি এই নাম্বারগুলোকে ডিভাইড করে যাওয়ার কথা তো সিক্সটিন দিয়ে কি এইটটি এইট বা সেভেন্টি টুকে ডিভাইড হয় হয় না তাহলে এটা বাদ চলে গেল কিন্তু সিক্সটিন সিক্সটি ফোরকেও ডিভাইড হয় আবার এইটটিকেও ডিভাইড হয় তাহলে হয়ে গেল এখানে আমাদের অপশান এ এইচ এফ এইচসিএফ এলসিএম এর চ্যাপ্টার আমি তোমাদের ডিটেলসে করিয়ে দেবো তখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ওকে নেক্সট অঙ্ক কি বলছে দেখো ইন টু থাউজেন্ড ওয়ান দ্য প্রোডাকশান অফ সুগার ইজ ফিফটিন হান্ড্রেড এইটোর মিলিয়ন কেজি হুইচ ইজ টোয়েন্টি পারসেন্ট মোর দ্যান ইন নাইনটিন হান্ড্রেড নাইনটি ওয়ান ফাইন্ড দ্য প্রোডাকশান অফ সুগার ইন নাইনটিন নাইনটি ওয়ান ঠিক আছে তাহলে কি বলছে দু হাজার একে মোট কত সুগার প্রডিউসড হতো পনেরোশো চুরাশি মিলিয়ন কেজি সুগার প্রডিউসড হতো যেটা টোয়েন্টি পার্সেন্ট বেশি কোন কোন ইয়ারের তুলনায় উনিশশো একানব্বই ইয়ারে যা হতো তার তুলনায় টোয়েন্টি পার্সেন্ট বেশি দু হাজার একে হতো ঠিক আছে আবার দু হাজার একে কত প্রডিউসড হতো সেটাও কিন্তু বলে দিয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে উনিশশো একানব্বই কত প্রডিউসড হতো সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা প্রথমেই দেখে নেবো টোয়েন্টি দিয়েছে তাই তো টোয়েন্টি মানে কত একের পাঁচ আমরা জানি আচ্ছা এইবারে এখানে আমি লিখবো টু থাউজেন্ড ওয়ানের জন্য আর এখানে আমি লিখব নাইনটিন নাইনটি ওয়ানের জন্য তাহলে দেখো দু হাজার টোয়েন্টি পারসেন্ট মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ হলো তো উনিশশো একানব্বইয়ে যদি ফাইভ হয় তাহলে দু হাজার একে কত হবে এই যে এটা হচ্ছে কি যে অরিজিনাল অরিজিনাল যেটা হতো আর ওপরে যেটা হবে সেটা হচ্ছে কত বেশি বা কত কম হলো তার মানে ফাইভ হচ্ছে কি যে অরিজিনাল হতো উনিশশো একানব্বই এবং দু হাজার একে আরও এক বেশি হচ্ছে আরও এক বেশি হচ্ছে মানে এখানে কত দু হাজার একে ছয় প্রডিউসড হচ্ছে বুঝতে পারলে এ তার মানে রেশিওটা আমরা পেয়ে গেলাম সিক্স ইস টু ফাইভ এইবারে দেখো দু হাজার একে কত প্রডিউসড হতো পনেরোশো চুরাশি তার মানে ছয় মানেই হচ্ছে পনেরোশো চুরাশি আর জানতে চেয়েছে উনিশশো একানব্বই কত তাহলে ছয় মানে যদি পনেরোশো চুরাশি হয় পাঁচ মানে কত সেটা বার করতে দিয়েছে তাহলে পাঁচ মানে কত হবে পনেরোশো চুরাশি ঐক্যিক নিয়ম পনেরোশো চুরাশি ইন্টু পাঁচ বাই ছয় এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে হয়ে যাবে এখানে আমাদের অপশান ডি অ্যান্সার ওকে নেক্সট অঙ্ক কী বলছে এ টেনিস প্লেয়ার ওন এইটিন গেমস আউট অফ টোয়েন্টি সেভেন গেমস প্লেড ক্যালকুলেট দ্য গেমস ওন ইন টার্মস অফ ডেসিমেল ঠিক আছে তাহলে বলছে মোট টোয়েন্টি সেভেনখানা গেম খেলা হয়েছিল যার মধ্যে ও জিতেছে আঠেরোটাই তাহলে বলছে যে কতগুলোতে ও জিতলো সেটা ডেসিমেল প্রকাশ করতে তাহলে দেখো যতগুলো জিতেছে সেটা আমরা ওপরে লিখবো নিউমিনেটারে আর টোটাল যেটা ছিল সেটা আমরা ডিনোমিনেটারে লিখব সেটাই সব ক্ষেত্রে করা হয় তাই তো তাহলে এইটিন বাই টোয়েন্টি সেভেন এটাকেই তোমাকে ডেসিমিলে করতে হবে তাহলে নাইন দিয়ে কাটলে এখানে হচ্ছে কি থ্রি এখানে হচ্ছে টু তার মানে টু থার্ড টু থার্ডকে এবারে দেখো কোনটা হবে টু থার্ড টুকে যদি তুমি ডিভাইড করো তাহলে প্রথমে কি পয়েন্ট এনে তোমাকে এখানে জিরো আনতে হবে তারপরে কত তিন ছয় আঠেরো এই অবধি করে আর করারই দরকার নেই দেখো পয়েন্টের পরে সিক্স আসছে পয়েন্টের পরে সিক্স কোনটাতে আছে একমাত্র এখানে অপশান এতেই আছে পয়েন্টের পরে সিক্স তাহলে হয়ে গেলো এখানে আমাদের অপশান এ অ্যান্সার ওকে আচ্ছা আজকে নেক্সট অঙ্ক আর খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক মন দিয়ে শুনবে এ থিপ ইজ ফোর হান্ড্রেড মিটার অ্যাহেড অফ এ পুলিশ ম্যান একজন থিপ একজন পুলিশ ম্যানের থেকে চারশো মিটার এগিয়ে আছে দ্য থিপ স্টার্টেড রানিং অ্যান্ড দ্য পুলিশম্যান স্টার্টেড চেসিং সাইমালটেনিয়াসলি ঠিক আছে থিপটাও দৌড়োতে শুরু করেছে এবং এই সেই একই সময়ে পুলিশটাও দৌড়োতে শুরু করেছে অ্যাজ ইউ দ্য থিপ অফ স্পিড অফ থিপ বি টেন কিলোমিটার পার আওয়ার অ্যান্ড পুলিশ বি ফিফটিন কিলোমিটার পার আওয়ার যেখানে থিপের স্পিড টেন কিলোমিটার পার আওয়ার আর পুলিশের হচ্ছে ফিফটিন কিলোমিটার পার আওয়ার ক্যালকুলেট দ্য ডিস্টেন্স কভার্ড বাই থিপ বিফোর দ্য পুলিশ ম্যান কচ দ্য থিপ তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশটা থিপটাকে ধরার আগে থিপটা কত ডিস্টেন্স কভার করেছিল সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো এই অঙ্কটা করার আগে আমি তোমাদের কয়েকটা জিনিস বলে দিতে চাই সেটা হচ্ছে ধরো যখন দুটো ট্রেন বা দুটো বাস বা দুটো মানুষ যখন সেম ডিরেকশানে যাবে তাদের রিলেটিভ স্পিডটা মাইনাস করতে হয় ঠিক আছে রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড যখন সেম ডিরেকশান থাকবে যখন তারা সেম ডিরেকশানে থাকবে তখন রিলেটিভ স্পিডটা কী করতে হবে মাইনাস করতে হবে ঠিক আছে আর রিলেটিভ স্পিডটা যখন তারা অপোজিট ডিরেকশানে থাকবে অপোজিট ডিরেকশানে থাকবে মানে ধরো একজন ওই দিকে আসছে আরেকজন ধরো ওই দিক থেকে এই দিকে আসছে তখন রিলেটিভ স্পিডটা কী করতে হবে প্লাস করতে হবে ঠিক আছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই সেটা হচ্ছে কোনো কিছু কিলোমিটার পার আওয়ার থেকে যখন আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব তখন সেখানে পাঁচ বাই আঠেরো দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে আর ঠিক উল্টোটা মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে আমরা নিয়ে যাব তখন সেটাকে আঠেরো বাই পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করে তবে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে পারবো ঠিক আছে এই দুটো জিনিস জেনে নিলে এরপর আমি অঙ্কটা করবো ঠিক আছে তাহলে সবাই মন দিয়ে দেখবে আমি ছবিটা আঁকার চেষ্টা করছি ধরো এই জায়গায় থিপটা দাঁড়িয়ে আছে আর এই জায়গায় দাঁড়িয়ে আছে পুলিশটা তো থিপের স্পিড আমি লিখে দিই টেন কিলোমিটার পার আওয়ার আর এখানে হয়ে যাচ্ছে ফিফটিন কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এবং এদের মধ্যে ডিসটেন্স কত বলে দিয়েছে এই যে ফোর মিটার বলে দিয়েছে এদের মধ্যে ডিসটেন্স তো এখানে হয়ে যাচ্ছে ফোর মিটার এদের ডিস্টেন্স ঠিক আছে আচ্ছা তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পুলিশটা থিপটাকে যেই সময় কভার করবে ঠিক আছে যখন কভার করবে তার আগে থিপটা কতটা ডিস্টেন্স গেছে সেটা আমাদেরকে বার করতে হবে ঠিক আছে তো এখানে দেখো দুজনেই তো সেম ডিরেকশানে যাচ্ছে মানে থিপটাও ওই দিকে দৌড় দৌড়াতে শুরু করছে আর পুলিশটা ওকে ধরার জন্য ওই দিকে দৌড়াতে শুরু করছে তো দুজনেই সেম ডিরেকশানে যাচ্ছে তো যখন সেম ডিরেকশানে যাবে তখন আমাদের রিলেটিভ স্পিডটা কি করতে হবে মাইনাস করতে হবে তাই তো তাহলে এখানে এদের রিলেটিভ স্পিড কত ফিফটিন কিলোমিটার পার আওয়ার মাইনাস টেন কিলোমিটার পার আওয়ার মানে ফাইভ কিলোমিটার পার আওয়ার কিন্তু এখানে সমস্ত কিছুই মিটারে দিয়েছে এবং মিটারেই বের করতে দিয়েছে তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব কি করতে হবে পাঁচ বাই আঠেরো দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে হয়ে যাবে টোয়েন্টি ফাইভ বাই এইটিন মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে এদের রিলেটিভ স্পিড ঠিক আছে তাহলে রিলেটিভ স্পিড আমরা জানি আর এখানে আমরা ডিসটেন্সও জানি তাহলে এখান থেকে আমরা টাইমটা বের করে নিতে পারবো না আমরা কি জানি ফর্মুলা ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম সরি এটা কি লিখলাম এটা টাইম হবে টাইম ঠিক আছে ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হচ্ছে কি যে ফর্মুলা তাহলে টাইম বের করার জন্য আমাদেরকে কী করতে হবে ডিসটেন্সকে স্পিড দিয়ে ডিভাইড করতে হবে তাহলে এখন আমরা বার করব টাইম ফর ক্যাচ ঠিক আছে মানে হচ্ছে যেই সময়টায় পুলিশটা থিপটাকে ধরবে সেই টাইমটা আমরা এখন বার করব কী করবো ফোর হান্ড্রেড ডিস্টেন্স বাই স্পিড স্পিড কত টোয়েন্টি ফাইভ বাই এইটিন দেন ফোর হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ বাই এইটিন মানে হচ্ছে ফোর হান্ড্রেড ইন্টু এইটিন বাই টোয়েন্টি ফাইভ এটা কিসে বেরোলো সেকেন্ডে বেরোলো ঠিক আছে বুঝতে পারলে তার মানে কি এই যে টাইমটা বেরোলো এই টাইমে পুলিশটা থিপটাকে ধরে নেবে ঠিক আছে এইবারে কি এই যে এই টাইমে যখন ধরবে তার মানে এই টাইমের মধ্যে তো থিপটা আরও কিছুটা দূর এগিয়ে গেছে ওর স্পিড নিয়ে তাই তো তাহলে সেটাই আমাদেরকে বার করতে হবে কারণ এখানে তো এটা বলেনি যে কোন টাইমে পুলিশটা থিপটাকে ধরবে হ্যাঁ এইটাও দেয় অনেক সময় পরীক্ষাতে কিন্তু এখানে আমাদের দিয়েছে যে যখন পুলিশটা থিপটাকে ধরবে তার আগে থিপটা কতটা ডিস্টেন্স কভার করেছিল তাহলে এই টাইমের মধ্যে থিপটা ওর স্পিড তিন টেন কিলোমিটার পার আওয়ার নিয়ে কতটা ডিস্টেন্স কভার করেছে সেটাই আমাদের বার করতে হবে প্রথমত ওর স্পিডটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই কত হবে ওর স্পিড টেন ইন্টু ফাইভ বাই এইটিন মানে ফিফটি বাই এইটিন মিটার পার সেকেন্ড ঠিক আছে এইটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করব না আমাদের সুবিধা হবে এখানে তাহলে এখন আমরা ডিসটেন্সটা কি করব ডিসটেন্স হয়ে যাচ্ছে টাইম ইন্টু স্পিড করব আমরা টাইম আমরা জানি ফোর হান্ড্রেড ইন্টু এইটিন বাই টোয়েন্টি ফাইভ আর এখানে হচ্ছে কি যে থিপের স্পিড কত ফিফটি বাই এইটিন ইন্টু ফিফটি বাই এইটিন এত কি হবে এত মিটার সবই আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে চলে এসেছি এইটিন এইটিন কেটে গেলো এটা টু তাহলে হয়ে গেল এইট হান্ড্রেড মিটার মানে পুলিশটা যখন থিপটাকে ধরবে তার আগে থিপটা মোট এইট হান্ড্রেড মিটার কভার করে নেবে তাহলে এখানে আমাদের হয়ে গেল অপশান বি ওকে নেক্সট অঙ্গ কি বলছে এ অ্যান্ড বি ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন টুয়েলভ ডেজ বি অ্যান্ড সি ইন ফিফটিন ডেজ অ্যান্ড এ অ্যান্ড সি ইন টোয়েন্টি ডেজ ইন হাউ মেনি ডেজ উড এ অ্যালোন ফিনিশ দ্য ওয়ার্ক ঠিক আছে টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্গ খুব ইম্পর্ট্যান্ট তো টাইম অ্যান্ড ওয়ার্কের জন্য ফর্মুলাটা আমি প্রথমেই লিখে দিই সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি ঠিক আছে এই একটাই ফর্মুলা যেই ফর্মুলাতে আমি সমস্ত অঙ্ক করাই ওকে আচ্ছা তাহলে এখানে আমি লিখে দিই এখানে আমি লিখব এ প্লাস বিয়ের জন্য এখানে হচ্ছে কি যে বি প্লাস সি এবং এখানে এ প্লাস সি এর টাইমের রেশিওগুলো আমরা লিখবো এ আর এর লেগেছে বারো দিন এটা হচ্ছে পনেরো এবং এইটা হচ্ছে কুড়ি তাহলে প্রথমেই আমাদেরকে কী করতে হবে টোটাল ওয়ার্কটা বের করে নিতে হবে তো টোটাল ওয়ার্ক বের করার জন্য বারো পনেরো আর কুড়ির কী করতে হবে এলসিএম নিতে হবে তাহলে এখানে বের করবো আমি টোটাল ওয়ার্ক মানে এদের যেটা এলসিএম হবে সেটাই হচ্ছে টোটাল ওয়ার্ক কত সিক্সটি তাহলে টোটাল ওয়ার্কটা আমরা জানি আর এখানে হচ্ছে কি যে এগুলো টাইমের রেশিও তাহলে এফিসিয়েন্সি বের করার জন্য কী করতে হবে ওয়ার্ককে আমরা টাইম দিয়ে ডিভাইড করব তাহলে এফিসিয়েন্সি কত হবে এ আর বি দুজনে মিলে যখন কাজ করবে ওদের এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ এদের এফিসিয়েন্সি চার এবং এদের এফিসিয়েন্সি হচ্ছে তিন মানে হচ্ছে কি যে এখানে ডেজে দিয়েছে তার মানে ওরা ওয়ান ডেজে ফাইভ ইউনিট কাজ করতে পারবে এ আর বি দুজনে মিলে যখন কাজ করবে বি আর সি হচ্ছে ওয়ান ডেজে ফোর ইউনিট কাজ করতে পারে আর এ আর সি ওয়ান ডেজে থ্রি ইউনিট কাজ করতে পারে ঠিক আছে তাহলে এখান থেকে আমাকে এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে কারণ এখানে বলেছে এ একা যখন কাজটা করবে তখনও কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে তাহলে এখান থেকে এইগুলোকে সব এফিসিয়েন্সিগুলোকে যদি আমরা যোগ করি দেখো এখানে দুটো এ আছে দুটো বি আছে আবার দুটো সি আছে তাহলে যখন আমরা সবগুলোকে যোগ করব এরকম বেরোবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তাই তো সবই দুটো দুটো করে আছে তাহলে এটা কত হবে এখানে হয়ে যাচ্ছে টুয়েলভ হয়ে যাবে তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি এদের এফিসিয়েন্সিটা কত হবে টুয়েলভ বাই টু মানে সিক্স হয়ে গেল এদের এফিসিয়েন্সি ওকে আচ্ছা কিন্তু এখানে তো জানতে চেয়েছে যে এ অ্যালোন মানে এ একা যখন কাজটা করবে তখন দিনে কাজটা কমপ্লিট করতে পারবে দেখো এ প্লাস বি প্লাস সি তিনজনের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে কি যে ছয় আবার বি আর সি দুজনের এফিসিয়েন্সি হচ্ছে চার তো ছয় থেকে যদি আমরা চার বাদ দিয়ে দিই তাহলেই আমরা এটা পেয়ে যাব না এ প্লাস বি প্লাস সি মানে ছয় আবার বি প্লাস সি মানে এখানে শুধু বি প্লাস সি মানে কত চার তাহলে এখান থেকে যদি আমরা এটা বার করতে চাই তাহলে ছয় থেকে আমরা চার মাইনাস করব টু তাহলে শুধু টু হয়ে গেল এর এফিসিয়েন্সি এবারে আমাদেরকে টাইমটা বের করতে হবে তাহলে কি এ টাইমটা কি করে বার করব যখন আমরা টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব তাহলেই আমরা টাইম পেয়ে যাব তাই তো তাহলে টোটাল ওয়ার্ক বলেছে ইন হাউ মেনি ডেজ উড এ অ্যালোন ফিনিশ দ্য ওয়ার্ক তার মানে এ একা যখন কাজটা করবে তখন টোটাল কাজটাও কতদিনে কমপ্লিট করতে পারবে তাহলে টোটাল ওয়ার্ক তো সিক্সটি এর এফিসিয়েন্সিও আমরা পেয়ে গেছি টু তার মানে ওর তাহলে কতদিন টাইম লাগবে এর যখন আমরা টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব তখনই আমরা পেয়ে যাব অ্যানসার তাহলে হয়ে গেল থার্টি এখানে হয়ে গেল আমাদের অপশন বি ওকে আচ্ছা নেক্সট কি বলছে দেখো দ্য ভ্যালু অফ টেন ফর্টি ফাইভ ডিগ্রি কত সেটা তো টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে কি যে ওয়ান সেটা আমরা জানি তো হয়ে গেল এখানে অপশন ডি ওকে ত্রিকোনোমেট্রিক ভ্যালু চ্যাটটা আমি লিখে দিয়েছি তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রেখে দাও ওকে আজকের নেক্সট অঙ্ক কী বলছে দেখো দ্য এক্সপেন্সেস অফ এ পার্সন ইনক্রিজেস বাই রুপিস ফাইভ থাউজেন্ড ফর এভরি মান্থ ইন ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ ঠিক আছে বলছে একজন লোকের এক্সপেন্স মানে খরচটা কতটা ইনক্রিজ করে পাঁচ হাজার টাকা ইনক্রিজ করে ফেব্রুয়ারিতে এবং মার্চে ঠিক আছে ইফ ফিস এক্সপেন্সেস ইন জানুয়ারি ওয়াজ রুপিস ফাইভ থাউজেন্ড ক্যালকুলেট হিস অ্যাভারেজ এক্সপেন্ডিচার ইন রুপিস ফ্রম জানুয়ারি টু মার্চ ঠিক আছে বলছে জানুয়ারিতে ওর যদি খরচ হয় পাঁচ হাজার টাকা তাহলে জানুয়ারি থেকে মার্চ অবধি ওর অ্যাভারেজ এক্সপেন্ডিচার কত সেটা বার করতে দিয়েছে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কি যে জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ তো জানুয়ারিতে ওর খরচ কত ছিল পাঁচ হাজার টাকা ফেব্রুয়ারিতে ওর পাঁচ হাজার টাকা মানে এক্সপেন্স ইনক্রিজ করে তাহলে ফেব্রুয়ারিতে ওর ইনক্রিজ কত দশ হাজার টাকা মার্চে আরও পাঁচ হাজার টাকা ইনক্রিজ করে তাহলে মার্চে কত পনেরো হাজার টাকা তাহলে টোটাল ওর এক্সপেন্ডিচার কত হলো এখানে পনেরো প্লাস পনেরো মানে হচ্ছে কি তিরিশ হাজার টাকা হচ্ছে কি যে টোটাল এক্সপেন্ডিচার তাই তো টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে কি যে তিরিশ হাজার টাকা তাহলে অ্যাভারেজ এক্সপেন্ডিচার কত হবে এটাকে যদি আমরা থ্রি দিয়ে ডিভাইড করি তাহলেই অ্যাভারেজ এক্সপেন্ডিচার হয়ে যাবে কত হয়ে যাবে দশ হাজার টাকা হচ্ছে অ্যাভারেজ এক্সপেন্ডিচার অপশান এ ওকে আচ্ছা নেক্সট অঙ্ক কী বলছে দেখো এ স্ট্রেট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ঠিক আছে একটা স্ট্রেট অ্যাঙ্গেল কত সেটা জানতে চেয়েছে সব থেকে সহজ কী আছে এখানে স্ট্রেট অ্যাঙ্গেল মানে এইটাকে যদি ধরে নাও এই পুরোটা তাই তো এইটা এটা কত হবে ওয়ান এইটটি ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল অপশান বি ওকে দেখো এখানে ডিফারেন্ট টাইপস অফ জিওমেট্রিক অ্যাঙ্গেলসের একটা নোটস আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষাতে চলে আসতে পারে তোমরা এটা স্ক্রিনশট তুলে রেখে দাও অথবা আমাদের যে ফেসবুক পেজটা আছে ওখানেও আমি পোস্ট করে দেবো তোমরা ওখান থেকেও নিয়ে নিতে পারো আর ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশানে অবশ্যই দেওয়া থাকবে আজকে নেক্সট অঙ্ক কি বলছে দেখো ইফ রাহুল ওয়াজ অ্যাট ফোর কিলোমিটার পার আওয়ার হি রিচ হিস অফিস লেট বাই টেন মিনিট অফ দ্য শিডিউল টাইম তাহলে কী বলছে রাহুল যদি ফোর কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে ও ওর অফিসে শিডিউল টাইমের থেকে দশ মিনিট লেটে গিয়ে পৌঁছবে ইফ হি ওয়ার্ক্স অ্যাট ফাইভ কিলোমিটার পার আওয়ার হি রিচ অফিস ফাইভ মিনিট অ্যাহেড অফ শিডিউল টাইম কিন্তু যদি পাঁচ কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে শিডিউল টাইম থেকে পাঁচ মিনিট আগে পৌঁছে যাবে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ অফিস ফ্রম ইস হোম তাহলে ওর বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স কত সেটা ভার করতে দিয়েছে ঠিক আছে এই অঙ্কটা আমি তোমাদের দুটো প্রসেসে করাবো দুটোই শর্ট মেথড ঠিক আছে তোমাদের যেটা পছন্দ হয় সেটা করতে পারো তো আমি এখানে ফার্স্ট মেথডটা আগে করি ঠিক আছে ফার্স্ট মেথডটা আমি তোমাদের রেশিওতে ধরে করাবো তো প্রথমেই আমি এখানে লিখে নেবো স্পিডের রেশিও ঠিক আছে স্পিডের রেশিও তাহলে স্পিডের রেশিও প্রথমে ও কত কিলোমিটার পার আওয়ারে যেত ফোর কিলোমিটার পার আওয়ারে তারপরে হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ারে তো স্পিডের রেশিও কত হলো ফোর ইস টু ফাইভ হলো আচ্ছা এবারে আমরা লিখবো টাইমের রেশিও তো আমরা কি জানি স্পিড আর টাইম ইনভার্সলি প্রোপোর্শনাল যদি স্পিড কমে তাহলে সেখানে টাইম বেড়ে যায় আর স্পিড যদি বেড়ে যায় তাহলে সেখানে টাইমটা কমে যায় তাই তো তাহলে স্পিড যদি ফোর হয় টাইম কত হবে ফাইভ ইস টু ফোর তার মানে হচ্ছে আগে যদি ওর যেতে পাঁচ টাইম লাগতো এখন কত লাগছে চার টাইম তাহলে এখন টাইম ওর কত কম লাগছে এক কম লাগছে কেন কারণ স্পিডটা বেড়ে গিয়েছিল সেই জন্য ঠিক আছে আবার দেখো অঙ্কটাতে বলে দিয়েছে যে ও যখন চার কিলোমিটার পার আওয়ারে যেত তখন ও দশ মিনিট লেট করত আর এখন পাঁচ কিলোমিটার পার আওয়ারে যাওয়ার জন্য পাঁচ মিনিটও আগে পৌঁছে যায় তাহলে এইখানে টাইমের মধ্যে ডিফারেন্সটা কত পনেরো মিনিট দশ মিনিট লেট করতো আর এখন পাঁচ মিনিট আগে পৌঁছে যাচ্ছে তাহলে টাইমের ডিফারেন্সটা কত পনেরো মিনিট ঠিক আছে টাইম ডিফারেন্স কত ফিফটিন মিনিট আচ্ছা এখানে দেখো আমরা মিনিটে নয় আওয়ারে কনভার্ট করব কারণ এখানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার ছিল এবং এখানেও কিলোমিটারেই দিয়েছে তো এখানে আমি এটাকে আওয়ারে কনভার্ট করব আরে কনভার্ট করার জন্য কী হবে ফিফটিন বাই সিক্সটি আওয়ার মানে হচ্ছে কি ওয়ান বাই ফোর আওয়ার ঠিক আছে আবার দেখো এখান থেকে আমরা রেশিওটা যে লিখেছিলাম টাইম আর টাইমের রেশিওটা ফাইভ ইস সেখান থেকে আমরা টাইমের ডিফারেন্স কত পেয়েছে ওয়ান তার মানে এখন তো আমরা বলতে পারি যে এই ওয়ান মানেই হচ্ছে ওয়ান বাই ফোর তাই তো তো ওয়ান মানে যদি ওয়ান বাই ফোর হয় ফাইভ মানে কত হবে ফাইভ মানে হবে ফাইভ বাই ফোর অথবা ফোর মানেও আমরা বের করতে পারি ফোর মানে কত হবে ফোর বাই ফোর মানে হচ্ছে কি যে ওয়ান এবারে আমাদের কী কী ডিসটেন্স বার করতে হবে আর ডিসটেন্স বের করার ফর্মুলাকে কি স্পিড ইনটু টাইম তাহলে এইখানে ফাইভ মানে কত হলো ফাইভ বাই ফোর আর এটা হচ্ছে ওয়ান তো এই স্পিড আর টাইমকে আমরা মাল্টিপ্লাই করলে এই ডিস্টেন্স পেয়ে যাবো এইটা দিয়েও করতে পারি আবার এই দিকটা দিয়েও করতে পারি একই ব্যাপার তাহলে কত হচ্ছে ফোর ইন্টু ফাইভ বাই ফোর তো হয়ে গেল ফাইভ কিলোমিটার এই দিকটা দিয়ে করলেও দেখো ফাইভ ইন্টু ওয়ান ফাইভ কিলোমিটার একই অ্যান্সার আসবে ঠিক আছে এবারে আমি তোমাদের সেকেন্ড মেথডটা করাবো সেকেন্ড মেথড দেখো সেকেন্ড মেথডের জন্য আমি একটা ফর্মুলা বলবো ঠিক আছে দেখো এখানে কি বলে দিয়েছে এখানে টাইমের ডিফারেন্সটা বলে দিয়েছে তাহলে যেখানে দুই ক্ষেত্রে স্পিড দেওয়া থাকবে এবং টাইমের ডিফারেন্সটাও দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমরা একটা ফর্মুলা ইউজ করেও অঙ্কটা করতে পারো সেই ফর্মুলাটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু এস ওয়ান ইন্টু এস টু এস ওয়ান এস টু কি এখানে হচ্ছে কি যে দুটো স্পিড এস ওয়ান ইন্টু এস টু বাই স্পিড দুটোর মধ্যে ডিফারেন্স এস ওয়ান মাইনাস এস টু ইন্টু যে টাইম ডিফারেন্সটা থাকবে সেইটা টাইম ডিফারেন্স বুঝতে পারলে তাহলে ডিস্টেন্স বের করার শুধুমাত্র এই ফর্মুলাটাতে বসালেই কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে এস ওয়ান ইন্টু এস টু বাই দুটো স্পিডের মধ্যে ডিফারেন্স ইন্টু টাইমের যে ডিফারেন্সটা থাকবে তাহলে এখানে দুটো স্পিড কী কী দিয়ে দিয়েছে একটা ফোর আর একটা ফাইভ তার মানে ফোর ইন্টু ফাইভ ওদের মধ্যে ডিফারেন্স কত ওয়ান আর এখানে টাইম কত টাইম ডিফারেন্সটা বলে দিয়েছে এখানে ওয়ান বাই ফোর আওয়ার আমরা বের করে নিয়েছি তাহলে ওয়ান বাই ফোর 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 কেটে গেল হয়ে গেল ফাইভ কিলোমিটার ঠিক আছে তাহলে তোমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো যদি ফর্মুলাটা কোনোভাবে ভুলেও যাও তাও কোনো অসুবিধা নেই তোমরা রেশিওতে অঙ্কটা নামা ফেতে বলতে পারো ঠিক আছে ওকে দো নেক্সট অঙ্ক কী বলছে দেখো গীতেশ টুক এ লোন ফর সিক্স ইয়ার্স অ্যাট ফাইভ পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট ইফ দ্য টোটাল ইন্টারেস্ট পেইড ওয়াজ রুপিস সিক্স হান্ড্রেড ফিফটিন ক্যালকুলেট দ্য প্রিন্সিপাল ঠিক আছে তো সিম্পল ইন্টারেস্টের একদম সিম্পল অঙ্ক তাহলে কি বলছে যে গীতেশ লোন নিয়েছিল ছ বছরের জন্য ফাইভ পার্সেন্ট সিম্পল ইন্টারেস্টে ঠিক আছে তাহলে ছ বছর পরে ওকে টোটাল ইন্টারেস্ট দিতে হয়েছে ছশো পনেরো তাহলে প্রিন্সিপাল কত সেটা বের করতে দিয়েছে ঠিক আছে রকম ফর্মুলা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করব না ঠিক আছে রকম ফর্মুলা ইউজ করে অঙ্কটা করব না আমি অঙ্কটা কিভাবে করছি দেখে নাও তো প্রথমে দেখো রেট কত দিয়েছে এখানে ফাইভ পার্সেন্ট দিয়েছে তো প্রথমেই যেটা রেট দিয়েছে সেটাকে প্রথমেই আমি ফ্র্যাকশানে কনভার্ট করে নেবো ওয়ান বাই টোয়েন্টি ঠিক আছে তারপরে আমি কি বলেছিলাম ডিনোমিনেটারে যেটা থাকবে ডিনোমিনেটারে যেটা থাকবে সেটা অলওয়েজ হবে প্রিন্সিপাল ওকে আর নিউমিনেটারে যেটা থাকবে সেটা হবে সিম্পল ইন্টারেস্ট ফর ওয়ান ইয়ার তার মানে এখানে এটা কি সিম্পল ইন ওয়ান হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ফর ওয়ান ইয়ার সিম্পল ইন্টারেস্ট ফর ওয়ান ইয়ার কত এখানে ওয়ান ঠিক আছে কিন্তু এখানে কত বছর দিয়েছে এখানে তো সিক্স ইয়ার দিয়েছে তাহলে এক বছরে সিম্পল ইন্টারেস্ট যদি ওয়ান হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট ফর সিক্স ইয়ার কত হবে সিক্স হবে ঠিক আছে আর প্রিন্সিপাল কিন্তু টোয়েন্টি আবার দেখো এখানে বলে দিয়েছে ছ বছর পরে ও কত টাকা ইন্টারেস্ট হিসেবে পে করেছে ছশো পনেরো টাকা আবার আমরা সিম্পল ইন্টারেস্ট ছয় পেয়ে গেছি তাহলে আমরা বলতেই পারি যে এই ছয় মানেই হচ্ছে ছশো তাই তো ছয় মানেই ছশো পনেরো তাহলে এখানে চেয়েছে আমাদের প্রিন্সিপাল কত যদি ছয় মানে যদি ছশো পনেরো হয় এক মানে কত ছশো পনেরো বাই ছয় আর প্রিন্সিপাল কত প্রিন্সিপাল তো টোয়েন্টি তাহলে টোয়েন্টি মানে কত হবে ছশো পনেরো বাই ছয় ইন্টু টোয়েন্টি কত হয়ে যাচ্ছে এখানটা এটা তিন টেন মানে হচ্ছে টু জিরো ফাইভ জিরো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান বি ওকে তো এটা তোমরা ফর্মুলাতেও বসিয়ে করতে পারতে এসআই ইকুয়াল টু পিআরটি বাই হান্ড্রেড কোনো প্রবলেম হতো না কিন্তু এইভাবেও করতে পারো ঠিক আছে আমি এইভাবে করাটাই প্রেফার করি ওকে আচ্ছা আজকের লাস্ট অঙ্ক কি বলছে হোয়াট ফ্র্যাকশান অফ টু আওয়ার্স ইজ এইটিন সেকেন্ড টু আওয়ার্সের কত ফ্র্যাকশান করলে সেটা এইটিন সেকেন্ড হবে এটা কি করব আমরা এইটিন বাই টু ইন্টু থ্রি সিক্স জিরো জিরো ঠিক আছে এটা করলেই হয়ে যাবে দেখো ভালো করে শুনে নাও এই অঙ্কগুলো কীভাবে করবে সবসময় মনে রাখবে ইসের পরে যেটা থাকবে ইসের পরে যেটা থাকবে সেটা নিউমিনেটারে হবে আর ইসের আগে যেটা থাকবে সেটা হবে ডিনোমিনেটারে তো ঈসের পরে ছিল এইটিন এইটতিন আমরা লিখলাম নিউমিরেটারে আর এর আগে আছে কত টু আওয়ার্স সেটা আমি লিখলাম ডিনোমিনেটারে ঠিক আছে এবারে দেখো টু আওয়ার্স আওয়ার্সকে আমি সেকেন্ডে কনভার্ট করলাম সেই কারণে টু ইন্টু থ্রি সিক্স জিরো জিরো হলো তো এটাকে কাটাকুটি করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তো হয়ে যাবে ওয়ান বাই ফোর হান্ড্রেড হয়ে গেলো আমাদের অপশন সি ওকে তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সবাই থ্যাংক ইউ